কিশোরগঞ্জের ভৈরবে শহীদ আইভি রহমানের 16তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক সভা, দোয়া মাহফিল ও কাঙালি ভোজ অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার চণ্ডীপের কামাল সরকার বাড়িতে তার পিত্রালয়ে মুর্শিদ মুজিব উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা জুলফিকার আলী কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা মোহাম্মদ সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেন্টু, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, সাবেক 71 সচিব মোহাম্মদ শাফায়াতুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ সেলিম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, ভৈরব চেম্বার সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন প্রমুখ। বক্তারা বলেন, 2004 সালের 21 আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী জনসভায় গ্রেনেড হামলায় শহীদ আইভি রহমান গ্রেনেডের আঘাতে তিনি গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 3 দিন পর মারা যান। নারী আন্দোলনের অগ্রদূত নারীর নেত্রী শহীদ আইভি রহমান ছিলেন দলের জন্য নিবেদিত প্রাণ। যে কোনো আন্দোলনে তিনি ছিলেন সক্রিয় ভূমিকায়। নেত্রীর মৃত্যুতে শুধু ভৈরবের নয়, সারা বাংলাদেশের ক্ষতি হয়েছে। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় আপিল নিষ্পত্তির মাধ্যমে দ্রুত বাস্তবায়নের দাবি জানান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।